আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সাথে আফগান পেসার ফজল হক ফারুকের বাজে উদযাপন ও স্লেজিংকে ছাপিয়ে প্রশংসায় বাসছেন রহমানুল্লাহ গুরবাজ, যেখানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং করার সময় তিন নম্বর ওভারে ফজল হক ফারুকের পাঁচ নম্বর বলটি মিস করেন নাজমুল হোসেন শান্ত। সেই সময় নাজমুল হোসেন শান্তর দিকে বাজে স্লেজিং অঙ্গভঙ্গিকে খারাপ আচরণ করতে থাকেন ফারুকি। শান্ত এর প্রতিবাদ জানাতে আসলে তাদের সরিয়ে নেয় আম্পায়ার ও রহমানুল্লাহ গুরবাজ। পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর সাথে খুনসুটিতে মাতেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। দেখা যায় পেছন থেকে শান্তর হেলমেট ধরে টেনে কিছু একটা বলছিলেন শান্তর মন ভালো করার জন্য। সাথে সাথে শান্ত একটা হাসি দিয়ে খুনসুটিতে মাতেন গুরবাজের সঙ্গে, যেখানে গুরবাজের সঙ্গে হাসিমুখে ছিলেন লিটন দাসও। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন রহমানুল্লাহ গুরবাজ।